নমস্কার, আজকে নিয়ে এসেছি জবা গাছের এমন একটা রোগ যাকে বলে মিলিবাগ। জবা গাছের একদম মারণ রোগ। এই পোকা একবার যদি জবা গাছে লাগে তো গাছ পুরো একদম শেষ করে দেয়। কীভাবেই এই মিলিবাগ সহজেই ঘরে দূর করবেন আমি সেটাই আজকে ভিডিও করে দেখাবো। এই যে মিলিবাগ পুরো গাছের ডগায় হয়, কুড়িতে হয়, কচি কচি পাতা একদম খেয়ে ফেলে, কুড়ি ঝরে যায়, পাতার পিছনে এই যে এরকম হয় সাদা সাদা পোকা। চলুন কিভাবে তৈরি করি আমি নিম অয়েল সেটাই দেখাবো, বা নিম কীটনাশক যাই বলুন, একদম ঘরোয়া পদ্ধতিতে। এই যে আমি নিম পাতা কিনে নিয়ে এসেছি, আপনারা চাইলে আপনাদের আশেপাশে যদি নিম গাছ থাকে ওখান থেকেও জোগাড় করতে পারেন। আমার আশেপাশে কোথাও গাছ নেই তাই আমি একটা কিনেই নিয়ে এসেছি নিম পাতার 5 টাকা দিয়ে এক আটি। এগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নেব, শক্ত ডাঁটিগুলো দেব না, ওগুলো রেখে দেবো, ওগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে। কুচি কুচি পাতাগুলো সব কেটে দেবো, এরকম কাঁচি দিয়ে কুচো কুচো করে যতটা কাটা যায়, যতটা ছোট করে কাটা যায় কাঁচি দিয়ে কেটে নেব। কেটে আমি 1 লিটার জল দেব, 1 লিটার জলকে ফুটিয়ে 1/2 লিটার করে নেব। এই নিম কীটনাশক দিয়েই আপনি কিন্তু শুধু জবা গাছ নয় সব গাছের রোগ পোকাই তৈরি দূর করতে পারবেন। তৈরি করে এই যে আমি 1 লিটার জল দিয়ে দিচ্ছি, এটাকে ফুটিয়ে আমি একটু নিয়ে আসছি 15-20 মিনিট পর। 15-20 মিনিট মতন ফোটালেই হয়ে যাবে, কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে নিজেরাই বুঝতে পারবেন, একটু গাঢ় সবুজ রংটা হয়ে যাবে। হয়ে গেছে আমার 15 মিনিট পর, আমি চলে এসেছি, দেখুন অনেকটাই জল মরে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, নিম পাতার খুব তেতো গন্ধটাও উঠেছে। বেশ, এক্ষেত্রে আমি এটাকে নাবিয়ে নেব, নাবিয়ে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে ছেঁকে নেব। আপনারা চাইলে একটা রাত্রি রেখেও দিতে পারেন এই অবস্থায়, আমি রেখেও দিয়েছিলাম, পরের দিন আমি নিয়ে এসেছি ঠান্ডা করে। এই যে পাতাগুলো আমি নেব না, যেহেতু আমি একটা স্প্রে বোতলে ঢাকব তাই জন্য পাতাগুলো আমি একটু আলাদা করে নেব ছেঁকে। বর্ষাকালে এই সময় এরকম একটা নিম কীটনাশক বানিয়ে রেখে দেবেন ঘরে, প্রতিটা গাছেই দিতে পারবেন, আপনার ব্যালকনির বাগানে বা ছাদ বাগানে যেখানেই বলুন, সব গাছে। রোগ পোকা হলেই যে দিতে হবে তার কোনো মানে নেই, আগে থেকে দিলে সেই রোগ পোকা আসতেই পারবে না। এই যে পাতাগুলো আমি ফেলবো না, এগুলো আমি যে সার তৈরি করি তার মধ্যেই মিলিয়ে দেবো আমার মাটিতে, আর একটু রেখে দেব কিছুটা জল ফ্রিজে। পরে পরে আমি এটাকে আবার 10 দিন অন্তর অন্তর যখন মিলিয়ে ব্যবহার করতে পারবো। সবটা আমার এখন লাগবে না, আমি এখন 2টো গাছেই দেখলাম হয়েছে, তো আমার অল্প হলেই হয়ে যাবে। জলটা কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে দিতে হবে, বাইরে থাকলে গন্ধ হয়ে যায়। আমি তো ফ্রিজে রেখে দিই এক ধারে। আর এই 1 টাকার একটা ক্লিনিক প্লাস নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে ক্লিনিক প্লাসের বদলে একটা পাতিলেবু কেটে 1/2 করে দিতে পারেন 1 লিটার জলে, বা ভিনিগারও দিতে পারেন 2 চামচ 1 লিটার জলে, যেটা আপনাদের সুবিধা মনে হয়, হাতের কাছে যেটা আপনাদের থাকবে আপনারা সেটাই দেবেন। এছাড়াও রাসায়নিক সার আছে টাপগড়, রোগর, এগুলো 10 ফোঁটা করে 1 লিটার জলে দিয়েও রাসায়নিক সার আপনারা স্প্রে করতে পারেন, অতিরিক্ত কিছু যদি হয়ে যায় তাহলে। আমার অল্প অল্প আছে 1টা 2টো, তাই আমি এই নিম অয়েল দিয়েই কাজ হয়ে যাবে আমার, আপনারাও করে দেখুন উপকার পাবেন। এই যে দেখছেন পাতার পিছনে কালো কালো স্পট, এগুলো একটা ছত্রাক, এই যে দেখুন 1টা 1টা করে মিলিবাগ হয়েছে, আমি অল্প থেকেই এর প্রতিকার করে দেব, তাহলে বেশি বাড়তে পারবে না, নালে একদম পুরো ডগা সাদা
একদম ভরে যাবে, পোকা আপনি দেখতে পাবেন না, প্রচুর গাছ একদম সাদা হয়ে যাবে। একটা স্প্রে বোতলে ভরে নিয়েছি, নিয়ে আমি যেখানে যেখানে পোকাগুলো দেখতে পাচ্ছি আমি ওইভাবেই দিচ্ছি। আপনারা কিন্তু পুরো গাছটাকে স্প্রে বোতলে করে চান করিয়ে দিতে পারেন একদম। এইভাবে একটা একটা করে তো ধরে দেওয়া সম্ভব নয়, আমি দিচ্ছি। আমার যেহেতু দুটো গাছেই আছে, অল্প হয়েছে, বেশি হয়নি, তাই দেখুন পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন কিভাবে কি করে স্প্রে করতে হবে। এইভাবে আমি দিচ্ছি। এছাড়াও নিম অয়েল ব্যবহার করা যায়, নিম অয়েল রাসায়নিক সার কিনতেও পাওয়া যায়। নিম অয়েল অনলাইনে আপনারা কিনে নিতে পারেন, বা আশেপাশের কোনো নার্সারিতে যদি পান নিম অয়েল কিনে এক চামচ এক লিটার জলে বা দু চামচ এক লিটার জলে আপনার গাছ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। আমি তো এইভাবেই নিম অয়েল বানিয়ে প্রতিটা গাছেই দিই, এতে গাছেরও কোনো ক্ষতি হয় না, আমার নিজের হাতও অনেক কিছু থেকেই মুক্তি পাওয়া যায়। এই যে যেমনি আমি হাতে ধরে ধরে দিচ্ছি, এইভাবে তো রাসায়নিক সার এইভাবে তো হাতে ধরে দেওয়া যায় না। এই যে নিম অয়েল, এরকম আপনারা দেখে একটা কিনতেও পারেন, বা এরকম কীটনাশক ঘরে তৈরি করেও গাছে দিতে পারেন, খুবই সহজ। এই দেখুন একদম কুড়ির ডগায় হয়ে থাকে, কুড়িগুলোকেই খেয়ে ফেলে। যদি বেশি অতিরিক্ত হয়, আমি হাত দিয়ে এরকম দেখাচ্ছি, আপনারা হাত দিয়ে করবেন না, যদি একটু বেশি হয়ে থাকে একটা ব্রাশ নেবেন, ব্রাশ দিয়ে ওটাকে ঝেড়ে ফেলে দেবেন, বা হাত ব্রাশ দিয়ে দিয়ে পরিষ্কার করে নেবেন। এই দেখুন কুড়িটার কী অবস্থা করেছে, আর একদিন বাদেই এই কুড়িটা কিন্তু ঝরে পড়ে যেত, তার আগেই একে পরিষ্কার করে দিতে হবে। এইভাবে ধরে ধরে কিন্তু পরিষ্কার যদি করে দিতে পারেন, আমি বলছি 15 দিনের মধ্যে আর একদম ফিরে আসবেই না, কিন্তু 15 দিনের পরে আপনাকে আরেকবার কিন্তু স্প্রে করে দিতে হবে, তাহলে আর ফিরে আসবে না। এরকম একটা ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে ভালো করে এরকম করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দেবেন, হাত লাগাবেন না। আর না হলে কি হবে, যদি পুরো জায়গাটা দেখেন যে অনেকটা জায়গা সাদা হয়ে আছে, তাহলে একদম একটা কাঁচি নেবেন, পরিষ্কার কাঁচি নিয়ে ওই গোড়া থেকেই পুরো কেটে ডালটা একদম পুড়িয়ে ফেলবেন, বা দূরে কোথাও ফেলে দেবেন, গাছের আশেপাশে ফেলবেন না, তাহলে আরও অন্য গাছেও সেই রোগ আক্রমণ হতে পারে। এইভাবে যদি পুরো ডালটাই হয়ে থাকে, তাহলে একদম নিচে থেকে কেটে ফেলে দেবেন। আমি কাটবো না, এটা ঝেড়ে দিলেই হয়ে যাবে। দেখুন এইভাবে করে উপকার পাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন।